খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত দু হাজার চব্বিশের নির্বাচনে জিতে বিজেপির নেতৃত্বাধীন স্বরেচারী সরকার যদি ফিরে আসে তবে আর কোনোদিন ভোট হবে না দেশেই শুক্রবার বিহারের পাটনায় পনেরোটি বিরোধী দলের জোট বৈঠক শেষে এমনই আশঙ্কার কথা শোনালেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন দেশকে রক্ষা করতে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে দেশকে বা দেশের গণতন্ত্র বাঁচাতে বিজেপিকে সরাতে হবে কেননা বিজেপি যদি ক্ষমতায় ফেরে দেশের সর্বনাশ হয়ে যাবে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সব ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন বিজেপি ইতিহাস পরিবর্তন করতে চাই তাই বিজেপি কে আর ক্ষমতায় আসতে দিলে হবে না বিজেপিকে আটকে আমাদের নব ইতিহাস গড়তে হবে আমাদেরকে এক হয়ে আটকাতে হবে বিজেপির শ্বয়েটাচারকে তিনি আশঙ্কা করেন বিজেপির এই শ্বয়েটাচারী সরকার যদি ক্ষমতায় ফিরে আসে ভবিষ্যতে আর কোনো দিন নির্বাচন হবে না শুক্রবার জোট বৈঠকে তিনি এ ব্যাপারে সতর্ক করে দেন সমস্ত অ বিজেপি দলের নেতাদের বলেন দু হাজার চব্বিশ সালে ঐক্যবদ্ধভাবে বিজেপি দলের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিতে হবে আমরা ইউনাইটেড ইন্ডিয়া গড়ে তুলব মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা পূর্বে দিল্লি থেকে এই ধরনের জোট করার চেষ্টা করেছিলাম কিন্তু তাতে সাফল্য আসেনি তাই বিরোধী জোটের এই প্রথম বৈঠকটি পাটনায় সংগঠিত করার কথা বলেছিলাম মমতার কথায় পাটনা থেকে যা কিছু শুরু হয় তা জন আন্দোলনের আকার নেয় মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন এদিন বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে উই আর ইউনাইটেড আমরা সবাই একই সঙ্গে লড়বো আমাদের বিরোধী বলবেন না আমরাও দেশভক্ত দেশের প্রতি সমান শ্রদ্ধাশীল আমরাও এ দেশের এই নাগরিক আমাদের জন্যে ভারত মাতা এক মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানায় এদিন বলেন মণিপুরে আগুন লাগলে আমাদেরও সমান কষ্ট হয় তাই আমরা ঠিক করেছি বিজেপির বিরুদ্ধে আমরা এক হয়ে লড়ব কেন একচ্ছত্র সৈরতন্ত্র চালাচ্ছে কেন্দ্রীয় সরকার তারা বিরোধী রাজ্যগুলিতে রাজভবনের সমান্তরাল সরকার বানিয়েছে যা খুশি তাই করছে কেন্দ্র উনি আরও বলেন কিছু বলতে গেলে ইডি সিবিআই লাগিয়ে দিচ্ছে মিডিয়াকেও পুরো কবজা করে রেখেছে কোনো না কোনো কেস দিয়ে বিরোধীদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কিন্তু বেকারত্ব মেটানোর কোনো চিন্তা নেই কেন্দ্রের মহিলাদের সুরক্ষার দায়বদ্ধতাও নেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ নুসার